হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ব্লগ। আজ আমরা আমাদের কলেজে এসেছি, যেখানে আমি ক্লাস করবো অবভিয়াসলি। তো চলুন দেখানো যাক আপনাদের আমরা কীভাবে ক্লাস করে বেড়াই। এখানে ক্যান্টিনের সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ক্যান্টিনের ভেতরে এত ভিড়, তো ক্যান্টিনে আমরা ঢুকতে পারিনি। আমরা ওয়েট করছিলাম ভিড়টা কমার, তো হলো না। তাই আমার মনে হলো একটু সিনারিটা আপনাদের দেখানো উচিত। আমরা এখন ক্লাসের পথে অ্যাকচুয়ালি, বাট অ্যাকচুয়ালি কিছুই ক্লাস হয়নি সেদিনকে, কারণ আমরা ফালতু গিয়েছিলাম, একটা ক্লাসও হলো না লাস্টে। আর এতই গরম পড়েছিল যে আমরা পুরো ড্রেঞ্চড ইন সোয়েট লাইক অবস্থা, সো আমরা শুধু আড্ডায় মেরে বেরিয়েছি। এবার অ্যাকচুয়ালি আমরা ঘর খুঁজছি যে কোথায় একটু বসতে পারবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ, দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সেই জন্য আমরা ঘর খোঁজার চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকটা ঘরেই কোথাও না কোথাও ক্লাস করছেই। আমরা একটা গাছতলা পেয়েছি, এবার সারাক্ষণ হাঁটতে হাঁটতে একটাও ক্লাস ফাঁকা নেই, সো সেই জন্য আমরা কাছে গাছতলা পেয়েছি। এবং আমরা গাছতলাতে অবভিয়াসলি বসবো এবার, একটু রেস্ট নেওয়া যায়, কিন্তু একটাও হাওয়া নেই, কিছু না, একটা গাছের পাতা নড়ছে না, প্রচণ্ড গরম। আমাকে বিধ্বস্ত লাগছে, তবুও ব্লগটা করা হয়েছে, আমাকে নেওয়া হয়েছে ভিডিওটায়। আর এই যে আমি এখানে, শুধু হাই করা ছাড়া আমার কোনো কাজ নেই। আমাদের বিধ্বস্ত চেহারাগুলোকে প্লিজ ইগনোর করবেন, এত বিচ্ছিরি লাগছে। এই যে আপনারা সিনারি দেখতে পারবেন, আমরা এই সিনারিটা দেখছিলাম খালি, কিছুই সিনারি না। আমরা যে এন্ট্রান্সের পাশে একটা মাঠ মতো হয়ে আছে, যেখানে একটা গাছ আছে, সেখানে গল্প করছি। তুই ক্রপ করেছিস, নিজে থেকে এসেছিস, নিশ্চয়ই ক্রপ করবো। মারবো না তাহলে, তুই কেন ঢুকলি আশ্চর্য? আমি অ্যাকচুয়ালি এই কলেজের স্টুডেন্টই নই, আমি জাস্ট এসছি ওই যে দূরে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটে মেয়ে এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে একজন ব্লু কালারের কুর্তি আর পিঙ্ক কালারের ব্যাগ নিয়ে আছে, সে আমার ছোটোবেলার বান্ধবী, তো ওর সাথে আমি দেখা করতে এসছি। তাছাড়া আমি এই কলেজের স্টুডেন্ট নই। আমি ডেফিনেটলি এই কলেজেরই স্টুডেন্ট, আপনারা যেমন দেখতেই পাবেন চ্যানেলের নাম দুজনের আছে, রিরি অ্যান্ড ইশ। তো পর্দার পেছনে দুজন মানুষ, ইশা আমার নাম, আমি এই কলেজের স্টুডেন্ট। সেখানে একটা রিহার্সাল রুম, সেখানে আমরা আড্ডা মারছিলাম। এখানে আমরা একটা ক্লাসের খোঁজ পেয়েছি, তার জন্য যাচ্ছি যে ক্লাস হবে। যাওয়ার পর দেখা গেল যে স্যার এতই ডিলে করছে যে আর কেউ ক্লাসে থাকছিলেন। সেখানে আমরা একটা ক্লাসে ঢুকবো, আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়ি, আমরা উঠছি। সামনে আরেকজন আছে, সেটা আমাদের একটা বান্ধবী। এভাবেই ক্লাস চলছে, আমরা আড্ডা মেরে বেড়াচ্ছি, বাট আমাদের একটা ক্লাস হচ্ছে, সব জুনিয়রদের ক্লাস হচ্ছে। এই যে ওপর থেকে একটা ভিউ, দোতলা থেকে আমাদের কলেজের এই গাছটার নিচে আমরা বসেছিলাম, এখানকারই একটা ভিউ তোলা হয়েছে। অ্যাকচুয়ালি বুঝেছে এটা আমি না, কিছু ছিল না, আমরা এটাই শ্যুট করে এসেছি খালি। এবার আমরা ঘুরে যাচ্ছি, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছি এত ঘুরে ঘুরে, প্রচণ্ডই গরম। আর একটা ক্লাসরুমে গিয়েছিলাম, আমরা ভাবলাম ওখানে ক্লাস হবে হয়তো, তবু হলো না। আমরা ঘুরেই বেরোচ্ছি, শুধু দোতলাটা একবার শ্যুট করার জন্য ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই, সো জাস্ট একবার ঘুরে আসছি। সেই ক্লাসরুমটা, এই ক্লাসরুমে ক্লাস হয়, এবার আজকে হলো না। প্রফেসর এতই ডিলে করছিলেন যে আমরা আর কেউই থাকতে পারলাম না ক্লাসে। এই যে এবার আমরা এই ঘরে হাওয়া খেতে বসলাম, যে ঘরটা আগে থেকে ফাঁকা ছিল, কিন্তু এখানে ফ্যান চলছিল বলে আমরা আরও এসে বসলাম। দেখলাম আগে থেকে ফ্যানটা চলছিল, এই জন্য ঘরে একটু বসলাম। কিছুক্ষণ বাদে আমরা বেরিয়েও গেছি আবার। কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, কলেজে এসে ঈশার তো কোনো কাজ হলো না, ওর কোনো ক্লাস হয়নি, বাট আমার লাভ হয়েছে, আমি আমার ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা করতে পারলাম। প্রায় অনেক কবছর বাদে ওর সাথে দেখা হয়, আমার খুব ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড ছিলাম ওর সাথে দেখা করার জন্য। ওই যে আমার বান্ধবী হাসছে পাশে। এখানে আমরা কলেজ থেকে বেরোচ্ছি অ্যাকচুয়ালি, আর এখানে ঋতু ক্যামেরা অন করে রেখে দিয়েছিলো, বাট এখানে অ্যাকচুয়ালি টোটোবেলার সাথে আমাদের তর্কাতর্কি লেগে গেছিলো, কারণ এতই বেশি ভাড়া যায় না আজকাল টোটোবেলারা, না যে না শুনে যাতা ভাড়া চেয়ে বসে থাকে। আর সম্ভব নাকি যতবার যাবো কলেজ ততবার ভুলভাল ভাড়া দেওয়ার, বলুন তো। অনেকটা হেঁটে আসার পরে এবার আমরা একটা টোটো পেলাম, ফাইনালি টোটোওয়ালাটা
ঠিকঠাক ভাড়া বলেছে, যার জন্য আমরা বাড়ি যাচ্ছি এবার এই টোটোতে করে। এই যে ঋতু আবার হাই করছে আর আমাদেরকে কি বিধ্বস্ত লাগছে। আইসক্রিম, সেখানে আমরা আইসক্রিম খেয়েছি বাড়ি আসার পথে। সেখানে আমি কিছু ইমিটেট করছিলাম ঋতুকে অ্যাকচুয়ালি। এই যে আমার বাড়ি পৌঁছে গেছি আমরা, আমি জুতো খুলছি, সেটাকে ফিল্ম করেছে ঋতু। আর ভিডিও শেষ।